আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোনো রান্না বান্না না, কোনো ডেইলি ব্লগ না, বাইরে কোথাও ঘুরতে যাওয়া না, কারণ বাইরে ঘুরতে যাওয়ার কোনো উপায়ই নেই। যেরকম অবস্থা দিন দিন যে অবস্থা হচ্ছে, তো এই যে আমার কোলে তো দেখতেই পাচ্ছেন আপনাদের তাবিব সোনা। অনেকে তাবিবকে লাড্ডু ডাকে, অনেকে গুড্ডু ডাকে, এক একজন এক এক নামে ডাকে। তো তাবিবের মুড আজকে ভালো। তাবিব গতকালকে রাত্রে অনেক জ্বালাতন করেছে, রাত্রে না ঠিক সকাল থেকে আর কি, নয়টা থেকে, এই তো রাত তিনটা থেকে নয়টা পর্যন্ত জেগেছিল। তাবিব নর্মালি আসলে এরকম করে না, কিন্তু গতকাল এরকম কেন করেছে বুঝলাম না। বাচ্চাদের মাঝে মধ্যে রুটিনের চেঞ্জ হয়, তো আমি ভাবলাম তাবিবকে কোলে নিয়ে আমি আজকে একটু আপনাদের সাথে কিছু কথা বলি। তো দেখেন অবস্থা, আমি ওকে কোলে রাখতে পারছি, আমি কোলে রাখতেই পারছি না। সে হলো এটা সেটা ধরার জন্য পাগল হয়ে গেছে। দেখি ওর হাতে কিছু একটা দিয়ে যদি রাখা যায় না, কারণ তাবিবকে যেহেতু আপনারা দেখতে পছন্দ করেন, তাই ভাবলাম ওকে কোলে নিয়ে একটু কথা বলি। তো এই বয়সের বাচ্চারা আসলে কোলে থাকতে চায় না। আজকে দিনটা জানি কেমন, মানে কি বলবো, মাঝে মধ্যে কিছু দিন হয় না যে খুবই খারাপ লাগে, খুব বিরক্ত লাগে, কোনো কিছুই ভালো লাগে না। আজকে ঠিক সেম ওইরকম একটা দিন গেছে, আমার কিছুই ভালো লাগছে না। রান্না বান্না বলতে যা শুধু একটু মাছ ভুনা করেছি, আর কিছুই করিনি। ডাল ছিল ফ্রিজে, একটা যে সবজি করব সেটাও করিনি, ইচ্ছাই করতেছিল না। মানে কেমন একটা দিন গেছে আমার, আজকে মনটা খুবই খারাপ, আর বিকালে মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। মন খারাপ কেন সেটা বলছি। তো তাবিব, তাবিবকে নিয়ে কি কথা বলবো? তাবিবকে নিয়ে তো মনে হচ্ছে না কথা বলা যাবে। বাবা তুমি সবার সাথে একটু কথা। এই যে তাবিব আজকে একটা নিউ ড্রেস পরেছে, সে এক একটা খেলনা পাচ্ছে, কারণ যে রুমটাতে বসে আমি কথা বলি। এই যে দেখতে পাচ্ছেন বেডের কাভার নেই, বেড কাভার আমি ওয়াশ করতে দিয়েছি। তো এই রুমটাতে নর্মালি শুধু খেলনাই থাকে, তোষানে যা খেলনা আছে সব হলো তোষান খেলা শেষ করে এখানে এনে রেখে দেয়। আলহামদুলিল্লাহ, তাবিবকে আপনাদের ভাইয়া নিয়ে গেল, কারণ ওকে কোলে করে কথা বলা সম্ভব না। আজকে মেইনলি গল্পই করব আপনাদের সাথে। কালকে আমার বিরিয়ানির রেসিপিটা অনেকেই বলেছেন ভালো লেগেছে, আসলে খেতেও মজা হয়েছিল। আর হলো আমার ওই হাঁড়ি পাতিলের লিঙ্ক চেয়েছেন অনেকে, সব পিতে গিয়ে ডেজিনি, হ্যাঁ ডেজিনি কুকওয়্যার সেট দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমি মালয়েশিয়ার একটা অনলাইন শপ শপি থেকে কিনেছি। অনেকে জিজ্ঞেস করেছে বাংলাদেশে ডেলিভারি দেয় কি না, না এরা বাংলাদেশে ডেলিভারি দেয় না, এরা শুধু মালয়েশিয়াতে মনে হয় ডেলিভারি দেয়, তবে বাংলাদেশে দেয় না এটা শিওর। তো এই আর কি, আপনারা শপিতে গিয়ে, যারা মালয়েশিয়াতে আছেন তারা শপিতে গিয়ে সার্চ করলে, ডেজিনি কুকওয়্যার সেট দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। মন খারাপ কেন? আচ্ছা, আজকে ব্লগটা শুধুই গল্প করতে এসেছি, কোনো কাজ টাজ কিছু শেয়ার করতে আসিনি, মন মানসিকতা ভালো নাই জন্য। যাদের ভালো লাগবে না তারা না দেখলেও চলবে, যাদের মনে হবে যে না আপুর কথা শুনি ভালো লাগছে তাহলে দেখতে পারেন। তো মনটা খারাপ হঠাৎ করে গতকালকে রাত্রে কেমন জানি লাগছিল, খুব মানে অস্থির লাগছিল। আর দেশে হলো ভাইয়া গিয়েছে আম্মুর কাছে, তো ভাইয়ার ভিডিওটা দেখার পরে আরও বেশি অস্থির লাগছিল, কারণ ভাইয়া গতকালকে বাসায় গিয়ে ভিডিও দিয়েছে। ভিডিওতে আব্বুর, আমি আসলে আব্বুর বিছানাটা খালি দেখলে আমার বুকের ভিতরটাই খালি খালি মনে হয়। আপনাদের সাথে ছোট ছোট কিছু ঘটনা শেয়ার করি। আমি যখন অনেক ছোট, আমার বয়স তখন আমি হয়তো নার্সারিতে বা ক্লাস ওয়ানে পড়ি, আমরা তখন মনখালি বলে একটা জায়গা আছে চট্টগ্রামেরই অনেক ভিতরে একদম বঙ্গোপসাগরের পাশে, ওইখানে একটা জায়গাতে তখন আব্বুর পোস্টিং, আমরা ওইখানে ফরেস্ট কোয়ার্টারে থাকি তখন। তো আব্বু ওর ওই সময়টাতে পাখি শিকার করার খুব নেশা ছিল, যদিও বা পাখি শিকার কিন্তু উচিত না, কিন্তু ওই সময়টাতে আব্বুর বয়সও কম। তো আব্বুর সাথে ছোট ছোট কতগুলো ডিঙ্গি নৌকা বলে ওগুলোতে করে, আব্বুর স্টাফটাও থাকতো, পাখি শিকারে যেতাম, বক, তারপরে আরও বিভিন্ন রকমের পাখি আব্বু শিকার করত, ছোট ওই যে মানে যেগুলো দিয়ে শিকার করে ওই টাইপের রাইফেলগুলো থাকতো, ওগুলো দিয়ে শিকার করতো, তো ওগুলো লাইসেন্স প্রাপ্ত রাইফেল ফরেস্টের। তো বাসায় এনে রান্না করতো, খেতাম আব্বুর সাথে, ওই স্মৃতিগুলো আমার খুব বেশি মনে পড়ে। তারপরে যখন আস্তে আস্তে বড় হতে থাকি,
আমি আব্বুর সাথে অনেক বেশি অ্যাটাচ ছিলাম, আমি অনেক কিছু শেয়ার করতাম আব্বুর সাথে। আমার লাইফে অনেক ভুল সিদ্ধান্ত থেকে আমাকে আব্বু নিজের হাতে সরিয়ে নিয়ে এসেছে, যেটা আসলে আমি ওটার কৃতজ্ঞতা তো বাবা মার প্রতি, সন্তানের কৃতজ্ঞতা তো শেষ করা যাবে না। তারপর ওটার জন্য আমি আলাদাভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মানে কি বলবো, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা ভালোবাসা আমি আব্বুর কাছ থেকে পেয়েছি। আব্বু কখনো ভালোবাসাটা প্রকাশ করতো না, মানে অনেকে আছে না যে অনেক ভালোবাসা প্রকাশ করে, কাছে ডেকে নিয়ে আদর করা, এইসব জিনিসগুলো আমরা আব্বুর মধ্যে কখনোই দেখিনি, আমিও না ভাইয়াও না, কিন্তু আব্বুর ভালোবাসাটা ছিল অন্যরকম। কি বলবো, আমি ওই আব্বুর বিছানাটা, আব্বুর যেই ওই যে রুমটায় থাকতো ওই রুমের জানালাটা, আমার কাছে এখনো মনে হয় আমি এখনো দেশে গেলে হয়তো বা ওই বিছানাটায় গিয়ে পাশে বসলে এমন মনে হবে যে আব্বু বিছানায় শুয়ে আছে। আমি যখনই মানে আব্বুর কাছে যেতাম, আব্বু পায়ের কাছে বসতাম, আব্বু আস্তে করে পাটা কোলের উপরে তুলে দিত, বলতো যে আমার পায়ের নখগুলো একটু টেনে দাও তো। মানে আব্বুর এই জিনিসগুলো খুব ইয়ে ছিল আর কি, হাতের নখগুলো একটু টেনে দাও, মাথার চুলগুলো একটু টেনে দাও। তো আমি আসলে কি বলবো আপনাদেরকে, লাস্টের টাইমগুলোতে তো আমি আব্বুর পাশে ছিলাম, আমার একদিনের কথা খুব মনে আছে। আব্বু মারা যাওয়ার সপ্তাহখানিক আগে আব্বু লাস্ট পর্যায়ে না কোনো কিছু খেলে বমি করে দিত, আব্বু হজম করতে পারতো না, তো ডক্টর এটা বলে দিয়েছিল যে একদম লাস্ট স্টেজে এসে রোগী এরকম আচরণ করবে। তো আমার মনে আছে আম্মু আব্বু বসে আছে বিছানায়, তখনও বসে থাকতে পারতো, আম্মু পাশে বসে আব্বুকে খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতেই আব্বু একদম বমি করে দিল। আমি বমি করতে আব্বুর মুখে হাতটা এভাবে ধরেছি, একদম সেম এভাবে হাত ধরেছি আব্বুর মুখের কাছে নিয়ে গিয়ে, আব্বু যা বমি করেছে সম্পূর্ণ বমিটা আমার হাতের উপরে পড়েছে, যাতে আমি চেয়েছি আব্বুর বমিটা আব্বুর জামায় না লাগুক, আব্বুর গায়ে না পড়ুক, কারণ তার কিছুক্ষণ আগে আম্মু ঘরটাও মুছেছে। তো নিয়ে গিয়ে আমি বেসিনে ফেলে দিয়ে হাতটা ধুয়ে আসলাম, তখন আম্মু আব্বুকে মুছাই টুছাই দিল। তো ওই সময় মনে আছে আব্বু আম্মুর কাছে মাপ চেয়েছিল, বলেছিল যে তুমি আমাকে মাফ করে দিও, জীবনে তোমার সাথে যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিও। তো আম্মু তখন বলতেছিল তুমি কোনো অন্যায় করনি, আমি যদি তোমার স্ত্রী হিসাবে কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে মাফ করে দিও। আমি আব্বুর কাছে মাপ চেয়েছি, আমারও মাপ চাওয়ার সৌভাগ্য হয়েছে। ওই সময় আব্বু একটা কথা বলেছিল যে আমার এই বাড়ি তোমার জন্য করে দিয়ে গেছি, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আপনারা অনেকে বলেন ভাইয়া ভিডিওতে দেখি খালাম্মাকে নিয়ে আসেন না কেন, খালাম্মাকে আপনাদের কাছে নিয়ে আসবেন, খালাম্মা কেন আপনাদের সাথে থাকে না, এটা আব্বুর একদম মানে মুখের কথা। আব্বু মারা যাওয়ার আগে এভাবে আম্মুর কাছ থেকে কথাটা নিয়ে গেছে যে আব্বু মারা যাওয়ার পর আম্মু যেন ওই বাড়ি ছেড়ে কোথাও গিয়ে না থাকে, বেড়াতে যাচ্ছ ভালো কথা কিন্তু একবারে যেন ওই বাড়ি ছেড়ে আম্মু কোথাও না যায়। তো আম্মু তো আব্বুর কথার অবাধ্য হতে পারবে না, আর আম্মু হলো মানে ওইখানে আব্বুর প্রত্যেকটা জিনিস আব্বুর স্মৃতি, আমাদের বাড়ির সব আনাচে কানাচে। আমার এখনো মনে হয় যে আমি তো আব্বু মারা যাওয়ার পর আর দেশে যাইনি, আমার কাছে মনে হয় যে আব্বু মনে হয় ওই দিক দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আব্বু মনে হয় এদিকে হেঁটে বেড়াচ্ছে। আমার কাছে মনে হয় আমি এখনো দেশে গেলে আমি দেখবো কলের আমাদের যে কলটা আছে তার ওইখানে একটা দেখেন মনে হয় আপনারা, আম্মু বসে তরকারি কাটে ওই জায়গাটাতে, আমার মনে হয় আব্বু ওইখানে এখনো পিড়ি নিয়ে বসে আছে। ভাইয়া ভাইয়ার ভিডিওতে একটা কথা বলছিল যে আব্বু বাচ্চাদের মতো ছিল, হ্যাঁ আসলে আব্বু বাচ্চাদের মতো ছিল। ধরেন আমি চানাচুর মাখাচ্ছি, আমাকে বলতে একটু বেশি করে মাখাও আমিও খাবো, আব্বু এই টাইপের জিনিস খেতে খুব পছন্দ করতো, ওই চানাচুর মুড়ি, এক প্যাকেট চানাচুর কিনে আনলে দেখা যেত আব্বু ঘুরে 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 খেত একদম বাচ্চাদের মতো। তো খুব মনে পড়ছে আজকে সারাটা দিন, এত খারাপ লাগছে, মানে আরো বেশি বিশেষ করে ভাইয়াকে দেখছি, ভাইয়া ওইখানে আছে, আমার কাছে মনে হচ্ছে কেন বিদেশে আছি, কেন দেশে নেই, দেশে থাকলে তো আমি ইচ্ছা করলে দৌড়ে চলে যেতে পারতাম, ইচ্ছা করলে গিয়ে আব্বুর কবরের পাশে একটু দাঁড়াতে পারতাম, মানে বাবার কবরের পাশে দাঁড়ালেও মনে হতো যে আব্বু এখানে শুয়ে আছে আমি এখানে দাঁড়িয়ে আছি। যদিও নাকি মেয়েদের কবরে ঢুকতে হয় না, আমি ঠিক জানি না শিওর কিনা, কিন্তু আমাদের যে খালার বাড়ি, আমার খালার বাড়িটা যে আপনারা দেখেছেন, খালার বাড়ির একদম পাশেই কবরস্থান, তো ওইখানে আমাদের জায়গা আছে, আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে আব্বুর কবরটা দেখা যায়। অনেক আশা ছিল, অনেক আশা করতাম, মানে আব্বুকে মালয়েশিয়াতে নিয়ে আসবো, আব্বুকে ওখানে ঘুরতে নিয়ে যাব, এখানে ঘুরতে নিয়ে যাব, কিন্তু মানুষের সব আশা আসলে পূরণ হয় না। তো যাদের বাবা আছে তাদের জন্য যেটা কত বড় একটা নেয়ামত, যাদের বাবা মা আছে, আর যাদের নেই তারা আমার ফিলিংসটা খুব ভালোভাবে বুঝবেন।
ভাইয়াকে আমি যখনই বাড়িতে দেখি তখনই আমার কাছে মনে হয় হারে ভাইয়ার ভাগ্যটা কত ভালো, ভাইয়া ইচ্ছা করলে যেতে পারে আর আমি ইচ্ছা করলেও যেতে পারি না। ইচ্ছা করলে আমাকে অপেক্ষা করতে হবে মানে নির্দিষ্ট একটা টাইমের জন্য, যে টাইমটা হলে তারপরে আমি যেতে পারবো। দেশে যখন ছিলাম তখন প্রায় যেতাম, যখন পড়াশোনা করতাম তখন প্রায় 4-5 মাসের পর পরেই যেতাম, বা সেমিস্টার ফাইনাল হয়ে গেলে বাড়িতে চলে যেতাম। সেমিস্টার ফাইনালের পরে প্রায় 7-8 দিনের একটা বন্ধ থাকতো, তখন দেখা যেত চলে যেতাম বাড়িতে। বিয়ের পরে তাও প্রায় 5-6 মাস পর পরেই যেতাম। মালয়েশিয়া আসার পরেও প্রথম প্রথম গিয়েছি, এইবারই মনে হয় জাস্ট আমি পড়ার জন্য ওই বছরটাতে যাওয়া হয়নি। ওই বছরটা আম্মু এসেছে, শ্বশুর শাশুড়ি এসেছে, আর এই বছরটা তো এভাবেই চলে গেল। খুবই কষ্ট আসলে, এই কষ্ট কারোর সাথে শেয়ার করার মতো না, কাউকে বলে বোঝানো সম্ভব না। এটা আপনাদের ভাইয়াকেও আমি বলে বোঝাতে পারবো না। আমি আসলে মাঝে মধ্যে একা একাই দেখা যায় যে বসে বসে একা একাই কাঁদি, কারণ কান্না করলে মানুষের মনটা অনেক হালকা হয়। কাঁদলে বুকের ভিতরে যত চাপা কষ্ট থাকে ওগুলো অনেকটা মানে লাঘব হয় আমি মনে করি। তো যখন কান্না আসে তখন আমি অটোমেটিক দেখা যায় চোখ দিয়ে পানি পড়তে থাকে, আর তখন আব্বুর সাথে কাটানোর সব স্মৃতিগুলো মনে পড়ে। লাস্ট আব্বুর সাথে একটা ঘটনা বলি, আমি যখন গতবার দেশে গেলাম, তো দেশে গিয়ে আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাচ্ছিলাম, আমি তো প্রত্যেকবার দেশে গেলে আগে আমার শ্বশুর বাড়িতে উঠি। তো গতবারও আমি আর তোষান গিয়েছিলাম, তাবিব তো তখন ছিল না, আপনাদের ভাইয়া যায়নি, আমি আর তোষানে গিয়েছিলাম যেবার আব্বু মারা গেল। তো গিয়ে শ্বশুর বাড়িতে 2 দিন থেকে তারপরে আমার শ্বশুর মানে আব্বা হলো বাসে তুলে দিল, আমি হলো যাচ্ছিলাম আর কি বাবার বাড়িতে। আমি আমি হলো পল্লী বিদ্যুৎ থেকে বাসে উঠি, সরাসরি একদম আমাদের এখানে নামাই দেয়। তো বাসে ওঠার পরে বাসে ঘুমিয়ে পড়েছি, আমার ফোনটাও সাইলেন্ট ছিল। তো এর মাঝখানে অনেকবার ফোন দিয়েছে, আব্বু তো মানে বাসে উঠলে 1 ঘন্টা 15 মিনিট পর পরে ফোন দেয়, কোথায় আছো কোথায় আছো। মাঝে মধ্যে বিরক্ত হয়ে ফোন সাইলেন্ট করে রাখতাম, তো ওই দিন অবশ্য বিরক্ত হয়ে ফোন সাইলেন্ট করিনি, কী কারণে জানি ফোনটা সাইলেন্ট হয়ে গেছে। এদিক থেকে আব্বু ফোন দিচ্ছে, আম্মু ফোন দিচ্ছে, ভাইয়া ঢাকা থেকে ফোন দিচ্ছে, মানে আমি তার বিতোষানকে নিয়ে একা যাচ্ছি, আমি এদিকে ফোন ধরছি না, কি একটা অবস্থা। শেষ পর্যন্ত যে বাসে করে যাচ্ছিলাম, ওই বাস কোন বাসে যাচ্ছিলাম সেটা তো আব্বু জানতোই, সেই বাসের কাউন্টারে ফোন দিয়ে কয়টার বাস সেটা বলে, ওই বাসে কোন হেল্পার আছে তার নাম্বার নিয়ে, সুপারভাইজার সরি, ওই বাসে কোন সুপারভাইজার আছে তার নাম্বার নিয়ে আমার ভাইয়া সেই সুপারভাইজারকে ফোন দিয়ে বলেছে, দেখেন তো এরকম পল্লী বিদ্যুৎ থেকে একটা বাচ্চা সহ কেউ উঠেছে কিনা। তো সে এসে আমাকে ডেকে তুলে বলছে যে আপনার বাড়ির লোকজন তো আপনাকে নিয়ে অনেক টেনশন করছে, আপনি নাকি ফোন ধরছেন না। পরে ফোনটা হাতে নিয়ে দেখি প্রায় 32টা না 33টা কল। তো আব্বু অনেক রেগে গিয়েছিল ওইদিন যে আমি কেন ফোন ধরছি না, আব্বু নাকি বাড়িতে রাগারাগি করতেছিল যে এত বড় হয়ে গেছে, বাচ্চার মা হয়ে গেছে, এখনো কোনো জ্ঞান নেই, এই সেই আসলে আনতে যাবো না বাস স্ট্যান্ডে, ও একা একাই আসবো এখান থেকে। তো যখনই আমি ফোন দিয়ে আম্মুকে বললাম, আম্মু আর এই তো 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টার মধ্যে আমি বাস স্ট্যান্ডে এসে পৌঁছাবো, সাথে সাথেই নাকি আব্বু প্যান্ট শার্ট পরে রেডি। আম্মু বলছে কী ব্যাপার তুমি না আনতে যাবো না। তো আব্বু আর কোনো কথা না বলেই আমাকে নিতে আসলো। আমার খালি এখন মনে হয় আমি দেশে যাব, আমাদের বাড়িতে যাব, আব্বু আমাকে বাস স্ট্যান্ড থেকে নিতে আসবে না, বাসায় গিয়ে লাগেজ খুলবো, আব্বু আমার পাশে বসে থাকবে না। আব্বু কখনো আব্বুর জন্য কি নিয়েছি এটা কখনোই দেখতো না। আব্বু দেখতো আব্বুর মানে যে আশেপাশে বাচ্চা কাচ্চাগুলো আছে, যেমন বিশেষ করে রুকাইয়া, রুকাইয়াকে তো আপনারা চিনেন, আমার ছোট চাচার মেয়ে, ওর জন্য আমি কি নিয়েছি ওইটা আমি আব্বুর হাতে দিতাম, আব্বু হাতে নিয়ে ওইটা রুকাইয়াকে দিতে যেত। আবার আমার চাচাতো ভাইগুলো আছে, ওদের জন্য চকলেট টকলেট নিলে ওগুলো আব্বু নিজে হাতে গিয়ে দিত। তো এই জিনিসটা আর কখনোই হবে না, কোনো দিনও সম্ভব না, 1000 চেষ্টা করলেও সম্ভব না। এই জিনিসগুলো সারাদিন আজকে খুবই মনে পড়ছিল, খুবই মনে পড়ছিল। আমার উপর দিয়ে যে ঝড়টা গিয়েছে, এই ঝড়ের মধ্যে আমি আমার আব্বুকে খুব মিস করেছি, কারণ আমার আব্বু থাকলে আমার মানে কি বলবো, আমার আব্বু থাকলে আমাকে এমনভাবে আগলে রাখতো যেটা আসলে বলার ভাষা রাখে না। তারপরে আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করেছে, আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, যারা আমাকে অনেক ভালোবাসেন, আপনাদের সাপোর্ট আমি কখনোই ভুলবো না, এখনো স্টিল নাও আপনারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, যেটা আমার জন্য আসলে অনেক বড় কিছু, অনেক পাওনা। কারণ মানুষের ভালোবাসা, মানুষের কাছ থেকে মানুষ এটাই চায় আর তেমন কিছুই না। কারণ আপনাদেরকে আমি চিনি না, আপনারাও আমাকে পার্সোনালি চিনেন না, হয়তো বা ইউটিউবে মোবাইলে 10-15 মিনিট পার ডে আমাকে দেখেন, এতটুকুই আমাকে আপনাদের চেনা।
তো এরপরও আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এটা আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলে নিজের কাছে খারাপ লাগবে, ধন্যবাদ দিলেও ছোট করা হবে। আপনাদের প্রতি ভালোবাসার দোয়া ছাড়া আর কিছুই করার নেই আমার। এই একটা মন খারাপের কারণ, খুবই কষ্টের, অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম, আমি কথা বলতে গেলে থামতে পারি না, আমি প্রচুর কথা বলি। আর একটা জিনিস, আমার তাবিবের এই মাসে প্রথম জন্মদিন, 26 তারিখে তাবিবের ফার্স্ট বার্থডে, আমি অনলাইনে অনেক কিছু অর্ডার করেছি, জানি আমি শপিং মলে গিয়ে কিনতে পারবো না, যে পরিস্থিতি আজকে শুনলাম আবার বাড়িয়ে দিয়েছে লকডাউন। ভেবেছিলাম জন্মদিনটা বাইরে কোনো একটা রেস্টুরেন্টে আমার সব কাছের মানুষজনদের নিয়ে করব, সেটা আর সম্ভব না, আবার লকডাউনে 9 তারিখ থেকে ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করেছে। এই জন্য খুব খারাপ লাগছে যে তোর প্রথম বার্থডে, বাচ্চাটা তোষণ খুব শখ করে আছে, তাবিবের বার্থডেতে এটা করবো ওইটা করবো, এগুলো সব কিছু মিলিয়ে আজকে মনটা প্রচণ্ড খারাপ। আর ইচ্ছা করছে দৌড়ে আম্মুর কাছে যাই। আজকে ভিডিওতে দেখলাম ভাইয়া আম্মুকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, আম্মুর পাশে বসে আছে, আম্মু ভাইয়াকে জড়িয়ে ধরেছে। এই জিনিসগুলো খুব মিস করছি, খুব মিস করছি। আসলে আপনজন, আপনজনদের ছোঁয়া, আমরা যারা দেশের বাইরে থাকি, সরি আমি ইমোশনাল হতে চাই না, আমি আসলে খুবই ইমোশনাল একটা মানুষ, আমার কথার আগে চোখে পানি চলে আসে, সরি সরি সরি। আমরা যারা দেশের বাইরে থাকি আমরা খুব ভালোভাবে বুঝি আমার কেমন একটা, আমার ভাগ্য আসলেই ভালো আলহামদুলিল্লাহ, না হলে আমি দেশের বাইরে থেকে আমার আব্বুকে লাস্ট মুহূর্তে এত সেবা করতে পারবো, আব্বুকে আমি মানে কি বলবো, যা যা করার সবই করেছি আলহামদুলিল্লাহ, আব্বুকে আমি, আব্বুর মৃত্যুর সময় আমি পাশে থাকতে পারবো, এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার। আমি এই জন্য নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি, আসলেই আল্লাহর বিশেষ রহমত, আল্লাহ বান্দাকে তার ভুলের জন্য তাকে শাস্তি দেয় ঠিক আছে, কিন্তু আল্লাহ তার বান্দাকে কখনোই অবহেলা করে না, আমি এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি। আর আমি এটা এটা বিশ্বাস করি যে যা হয়, যা হচ্ছে, যা হবে সব কিছুই আমার ভালোর জন্যই আল্লাহ করেছে, আমার ভালোর জন্যই হচ্ছে, এটাই মনে করি আমি। তো আজকে অনেক কথা বললাম, মনটা খুবই খারাপ, আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই, ইনশাআল্লাহ পাবো যতদিন ইউটিউবের প্ল্যাটফর্মে আছি, এরপরেও যদি না থাকি আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য, আমার পুরো ফ্যামিলিটার জন্য। আর কি বলবো, আর কিছু বলার নেই, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এতক্ষণ আপনাদের সময় নষ্ট করার জন্য খুবই সরি, কথাগুলো আপনাদের সাথে বলতে পেরে খুব ভালো লাগলো, শান্তি লাগলো। আমি যখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলি আমার মনে হয় আমার সামনে অনেকে বসে আছে, আমি সামনে বসে বসে গল্প করছি তাদের সাথে। আচ্ছা, আল্লাহ হাফেজ।